নির্বাচন আয়োগৰ খসৰাক আদৰণি জনাইছে সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিতা ভূপেন বৰাই কোৱাৰ দৰে বিজেপিৰ হেঁচাত খসৰা প্ৰকাশ হোৱা নাই বুলি মন্তব্য কৰিছে বিজেপিৰ সাংসদগৰাকীয়ে ভূপেন বৰাই অস্তিত্ব জাহিৰ কৰিবলৈ এনে মন্তব্য কৰিছে বুলি কটাক্ষ কৰিছে পবিত্ৰ মাৰ্ঘেৰিতাই ভূপেন বৰা বা অখিল গগৈয়ে যিমানেই বিৰোধিতা কৰিলেও এই খসৰাক আদৰি ল'ব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে বিজেপিৰ সাংসদগৰাকীয়ে আমাৰ যিসকল ভূমিপুত্ৰ প্ৰথমে আমি পৰ্যায়ক্ৰমে কৈ যাওঁ প্ৰথমতে আমাৰ ভূমিপুত্ৰ এছ টি চিভিল ট্ৰাইব অনুসূচিত জনজাতি আগতে আছিল ষোল্লটা ছিট বা ষোল্লখন আসন আছিল এতিয়া ঊনৈশখন আসনলৈ বৃদ্ধি পাইছে দ্বিতীয়তে আমাৰ যি অনুসূচিত জাতি চিভিল কাষ্ট ছিট আছিল আগতে আঠখন এতিয়া নখন হৈছে গতিকে প্ৰথম এই দুটা তথ্যতে উমান পোৱা যায় যে নিৰ্বাচন আয়োগৰ যি তেওঁলোকে যিদৰে খচৰা প্ৰস্তুত কৰিছে তাত আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলৰ আসন বৃদ্ধি পাইছে আৰু কেৱল সেয়াই নহয় যিদৰে ইমান সুন্দৰভাৱে সমবিতৰণ হৈছে বা আসন বৃদ্ধি পাইছে এতিয়া কাৰ্বি আংলঙত আসন বৃদ্ধি পাইছে বি টি এ ডিত আজি ছখনকৈ ছিট তাত ৰিজাৰ্ভ হৈছে বা সংৰক্ষিত হৈছে আজি গোৱালপাৰা দুধনৈ বকু ইত্যাদি সমষ্টিত ৰাইজ ৰাজপথলৈ ওলাই আহিছে সমৰ্থন জনায় কাৰণ তাত তেওঁলোক সুৰক্ষিত আজিৰ তাৰিখত এইবাৰৰ খচৰাত ৰঙানদী চিচি বৰগাঁও ইত্যাদি দুটা সমষ্টি তাত আহোম চুতীয়া বা অন্যান্য সাধাৰণ শ্ৰেণীৰ লোকেও প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰিব এইটো এটা খুব এটা উৎসাহদায়ক এক খবৰ আৰু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ এনেধৰণে যেনেধৰণে এতিয়া মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া আহিছে ঠিক তেনেধৰণে বদৰুদ্দিন আজমলে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে তেওঁ কৈছে যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা তেওঁ নামানে দিল্লীলৈ গৈ নিৰ্বাচন আয়োগক লগ কৰি স্মাৰক পত্ৰ দিব আজমলে বিজেপিৰ স্বাৰ্থত এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা প্ৰস্তুত কৰাৰ অভিযোগ আজি সন্ধিয়া এ আই ডি এফৰ নেতাৰে বৈঠকত বহিব আজমল বিৰোধী ঐক্যৰ বৈঠকতো সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ আলোচনা কৰা হ'ব বুলি মন্তব্য কৰিলে বদৰুদ্দিন আজমলে কিন্তু ড্ৰাফটিং মোৰ সন্দেহ আছে ইলেকশ্যন কমিশ্যন নহয় মানে ইলেকশ্যন কমিশ্যনক হম মিনিষ্টাৰে আণ্ডাৰত কাম কৰে কিন্তু 100% বিজেপিৰ প্লানিং হিচাপে এই খচৰাটো থাকি গৈছে আৰু এইটো এটা কথা ক্লিয়াৰ হৈ গ'ল আমি দেখাৰ পিছত যে ইউ ডি এফ অসমৰ পৰা নাই হৈ যাব লাগে কংগ্ৰেছ আৰু বিজেপি মিলি অসমত ৰোধ কৰিব লাগে কংগ্ৰেছ আপোনালোকে চাব 12-15টা ছিট কংগ্ৰেছে পাৰি এইটোৱেই বুজা গ'ল চাফ ইমান দিনৰ পৰা কংগ্ৰেছে যিটো কৈ আছে বোলে এই বিজেপি বি টিম ইউ ডি এফ বিজেপি ইউ ডি এফ আমি নাম কৰিছোঁ তাৰপৰা এইটো প্ৰুভ হৈ গৈছে বিজেপিৰ বি নহয় বিজেপিৰ এ প্লাছ টিম হ'ল কংগ্ৰেছ এইটো বুজা গৈছে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাইও প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে বিজেপিৰ এজেণ্ট হৈ নিৰ্বাচন আয়োগে কাম কৰিছে বুলি অভিযোগ আনিছে ভূপেন বৰাই খচৰাক লৈ কংগ্ৰেছ দলৰ কোনো আপত্তি নাই যদিও খচৰাখন বিজেপিৰ হেঁচাত নিৰ্বাচন আয়োগে ততাতৈয়াকৈ প্ৰকাশ কৰা বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী অনুগামী সাংসদ বিধায়কৰ কথা চিন্তা কৰি খচৰা প্ৰকাশ কৰা হৈছে বুলি মন্তব্য কৰিছে ভূপেন বৰাই এই খচৰাত কোনো খিলঞ্জীয়া সুৰক্ষিত নহয় মই অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাম যে আপুনি কৈছিলে যে দাড়ি কৰ্মা শব্দ বাক্য পৰিৱৰ্তন নকৰাকৈ খিলঞ্জীয়াৰ সুৰক্ষাৰ কাৰণে বিপ্লৱ শৰ্মা প্ৰতিবেদন কাৰ্যকৰী কৰা হ'ব যদি আপুনি সঁচাখচি অৰ্থত অসমৰ খিলঞ্জীয়াৰ পক্ষত আছে যদি আপুনি সঁচাখচি অৰ্থত অসমৰ খিলঞ্জীয়াৰ সুৰক্ষা বিচাৰিছে আপুনি যোৱা দুটা বছৰত বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়াৰ প্ৰতিবেদনখনক কাৰ্যকৰী ৰূপ দিবৰ কাৰণে আপুনি কি পদক্ষেপ ল'লে ৰাইজক জনাওক আজি মই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে দায়িত্ব সহকাৰে কৈছোঁ স্বাধীনোত্তৰ ইতিহাসত অসমত দুটা সমষ্টিয়ে অসমৰ সংখ্যালঘু মানুহে লোকসভাত সিদ্ধান্ত লৈছিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই খিলঞ্জীয়াৰ কথা কয় খিলঞ্জীয়াৰ কথা কোৱা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ তত্বাৱধানত তেখেতৰ অনুগত নেতাই বনোৱা এই খচৰা প্ৰস্তাৱ মতে আহি থকা ছবিছত পাঁচটা সমষ্টিত কংগ্ৰেছে ৱাৰ কভাৰ পাইছে আমি ডিলিমিটেশ্যনক লৈ আপত্তি কৰা নাই কিন্তু তৰুণ গগৈ ডাঙৰীয়াই যেতিয়া ডিলিমিটেশ্যনৰ খচৰা বনাইছিল তৰুণ গগৈ ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী থকাৰ সময়ত যি খচৰা প্ৰস্তুত হৈছিল তাত দুটা সমষ্টিত সংখ্যালঘুৱে নিৰ্ণায়ক ভূমিকা ল'ব পৰা সুযোগ আছিল এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ওঠত খিলঞ্জীয়াৰ কথা কয় কাৰ্যক্ষেত্ৰত তিনিটা সমষ্টি লোকসভা তিনিটা সমষ্টিত সংখ্যালঘুৱে নিৰ্ণায়ক ভূমিকা ল'ব পাৰিব আৰু দুটা অতিৰিক্ত সমষ্টিত সংখ্যালঘুৱে পৰোক্ষভাৱে নিৰ্ণায়ক ভূমিকা গ্ৰহণ কৰিব আমাৰ অসমৰ ৰাইজে ভোটাধিকাৰ পাব অসমৰ ৰাইজৰ লোকসভা সমষ্টি থাকিব এছেম্বলি সমষ্টি থাকিব ডিলিমিটেশ্যনক লৈ সেইকাৰণে আমি কৈ আছোঁ যে আমি ডিলিমিটেশ্যনৰ বিৰোধিতা কৰা নাই
আর এই খসড়া মতে যদি ডিলিমিটেশন হয় কান্দিব বিজেপি আর এস এসে হিমন্ত বিশ্ব শর্মায়ও হাঁহিব কংগ্রেসেও হাঁহিব কান্দিব অকল বিজেপি আর এস এসে আর ইয়াত আর খিলঞ্জিয়া শব্দ কেবল রাজনৈতিক সাতুর্যর খাতিরত যে ব্যবহার করেছে এই কথা ডিলিমিটেশনের ড্রাফটর খসড়াত স্পষ্টকে উলাই আছে। আর ইফালে সমষ্টি পুনর্নির্ধারণক সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সমষ্টি পুনর্নির্ধারণক আমি সমর্থন জানাইছিল, খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব থাকা সমষ্টি পুনর্নির্ধারণ হব লাগে, এই খসড়াখন আমি অধ্যয়ন করে আছো, সময় আছে হাতত, কবলগা হলে লিখিতভাবে কম, খিলঞ্জিয়া মানুষের হাতত সকল সুবিধা থাকা সমষ্টি পুনর্নির্ধারণ হব লাগে বলে মন্তব্য করলে আসুর মুখ্য উপদেষ্টা গিয়ে নির্বাচনী আয়োগে খসড়া সমষ্টি পুনর্নির্ধারণের প্রকাশ করেছে, যে সমষ্টি পুনর্নির্ধারণ খসড়া প্রকাশ করেছে আর এই খসড়াখন আমি অধ্যয়ন করে আছো আর খসড়াখন অধ্যয়ন করার পিছত আমি সাময়িকভাবে টুকুরা টুকুরিকে বহু কথা আমার চকুত পড়েছে, কোন জেলা কি হয়েছে টুকুরা টুকুরিকে বিভিন্ন কথা আমার চকুত পড়ে আছে, কিন্তু সাময়িকভাবে আমি গোটেই কথাটা আমি অধ্যয়ন করে আছো আর আমার সময়ও আছে, কারণ 11 জুলাইলৈকে সময় দিছে, 11 জুলাইলৈকে আমার কিবা কবলগিয়া থাকলে আমি লিখিতভাবে জানাব পাৰিম, তারপর আকৌ নির্বাচনী অসমলৈ আহিব তেতিয়াও আমি লগ পাব পাৰিম, আমার মতামত জানাব পাৰিম, কিন্তু আমার লক্ষ্য আমি আমার স্পষ্ট আছে, অসমত সমষ্টি পুনর্নির্ধারণ, অসমৰ খিলঞ্জিয়া মানুষের অসমত প্রভুত্ব থাকাকৈ, অসমত খিলঞ্জিয়া মানুষের হাতত সর্বকালের কারণে নির্ণায়ক অধিকার থাকাকৈ হব লাগে, সেই লক্ষ্যত আমি অলৰ অচৰ অটল হয়েছো। মুম্বাইত অসম জাতীয় পরিষদের নেতৃবৃন্দ শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক বহিব জাতীয় পরিষদ, সমষ্টি পুনর্নির্ধারণ সন্দর্ভতো অসমবাসীর বিরোধ সন্দর্ভত শিবসেনার আলোচনা জাতীয় পরিষদর, আর সভাপতি লুরিণজ্যোতি গগৈর নেতৃত্বত মুম্বাইত চারিজনীয়া একটা দল গৈ উপস্থিত হয়েছিল, মুম্বাইত উপস্থিত হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণ সন্দর্ভতো আলোচনা করব শিবসেনার সঙ্গে, মুম্বাইত উপস্থিত হয়েছে অসম জাতীয় পরিষদের নেতৃবৃন্দ, সমষ্টি পুনর্গঠনক লুরিণজ্যোতি গগৈ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অবৈধ বিদেশী নাগরিকর আগ্রাসনে একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছে, যি সময়ত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা নাই, সেই সময়তে আরো যদি মৌলিক বিষয় আছে বিশেষকৈ অসম চুক্তির 6 নম্বর দফার যোগেদি খিলঞ্জিয়া মানুষক রাজনৈতিক অধিকার সুরক্ষিত করা, ভাষা কৃষ্টি সংস্কৃতি সুরক্ষিত করার যে দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু দিল্লিয়ে কেন্দ্রীয় সরকারে পালন নাই করা, তার বিপরীতে হুড়মুড়কৈ কেন্দ্রীয় সরকারে ইলেকশন কমিশনের এই সমষ্টি পুনর্নির্ধারণ বিষয়টি আগবাই লোক খুঁজছে, এই খড়খেদাকে লাব বিচরা গোটে কথাটি ষড়যন্ত্রমূলক, আর ইলেকশন কমিশনে বিজেপিক বিজেপির মতে বিজেপির ভোট ব্যাঙ্ক রক্ষা করবলে বিচরা এই ষড়যন্ত্রকে হাত উজান দিছে, তুষ্টিকরণ দিছে করেছে, গতি আমি এই সমগ্র প্রক্রিয়ার বিরোধিতা করছো, আজি পুনর্বার কব খুঁজছো আগন্তুক দিন সময় শুনানি হব, আমি কেতিয়াও সকল বিরোধী শিবির রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে কম যে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর যেতালেক সম্পূর্ণ নহব, যেতালেক বিদেশী নাগরিকর নাম চিনাক্তকরণ নহব, তেতালেক সমষ্টি পুনর্নির্ধারণ হব নালাগে, আর এই যে সমষ্টি পুনর্নির্ধারণ এইটে কেবলমাত্র বিজেপির ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করিয়ে সমষ্টি পুনর্নির্ধারণ করব খুঁজছে, ইয়াত কোনো খিলঞ্জিয়া মানুষ ভূমিপুত্রর অসমীয়া মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তা আর পরিকল্পনা নাই।